প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের একাদশ শ্রেণীতে যারা পড়ছো, তোমাদের সেমিস্টার টু ভূগোলের প্রথম যে টপিক রয়েছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, সেখান থেকে প্রথম যে চ্যাপ্টার সমস্থিতির ধারণা, সেই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নিই কী কী রয়েছে প্রশ্নগুলো। প্রথমে দেখো, যেহেতু চ্যাপ্টারটি সমস্থিতির ধারণা, তাই প্রথমে সমস্থিতির অর্থটা কী সেটা কিন্তু জেনে নিতে হবে। তো দেখে নিই কী রয়েছে অর্থ। 1889 খ্রিস্টাব্দে মার্কিন ভূতত্ত্ববিদ সিই ডাটন সর্বপ্রথম আইসোস্ট্যাসি অর্থাৎ সমস্থিতি শব্দটি ব্যবহার করেন। আইসোস্ট্যাসি একটি গ্রিক শব্দ যার আইসো শব্দের অর্থ ইকুয়াল বা সমতা, এবং স্ট্যাটিস শব্দের অর্থ স্ট্যান্ডিং স্টিল অর্থাৎ নিশ্চলতা বা স্থিতি। অর্থাৎ আইসোস্ট্যাসি বলতে বোঝায় নিশ্চলতা বা স্থিতি, অর্থাৎ একটা সামঞ্জস্য। দ্বিতীয় প্রশ্ন, সমস্থিতি কাকে বলে? দেখো, সংজ্ঞাতে রয়েছে আবর্তনশীল পৃথিবী পৃষ্ঠের ওপর অবস্থিত বিভিন্ন ভূমিরূপ যথা পর্বত, মালভূমি, সমভূমি। এই সমস্ত যে ভূমিরূপগুলো রয়েছে তার সাথে দেখো হ্রদ, সমুদ্র, মহাসাগর, নিম্ন অববাহিকা ইত্যাদি নিজেদের মধ্যে এক বিশেষ ভারসাম্য বজায় রেখে অবস্থান করছে। অর্থাৎ এই যে পর্বত, মালভূমি, সমভূমি, হ্রদ, সমুদ্র, মহাসাগর, নিম্ন অববাহিকা, এরা কি করছে, নিজেদের মধ্যে একটা ভারসাম্য বজায় রেখে কিন্তু ভূপৃষ্ঠের ওপর অবস্থান করছে। এইভাবে পৃথিবীর ভূমিভাগের উত্থিত এবং নিমজ্জিত অংশের মধ্যে ভারসাম্য বজায় রাখার ঘটনাকেই বলা হয় সমস্থিতি। তিন নম্বর প্রশ্ন, অভিকর্ষজ ত্বরণ কাকে বলে? তাহলে অভিকর্ষজ ত্বরণ কি? ভূপৃষ্ঠের দিকে পতনশীল কোনো বস্তুর ওপর পৃথিবীর অভিকর্ষজ বলের প্রভাবে বস্তুটির গতিবেগ একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়। অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে গতিবেগের ত্বরণ সৃষ্টি হয়, একে অভিকর্ষজ ত্বরণ বলা হয়। এর পরিমাপ প্রতি সেকেন্ডে 9.81 মিটার। তাহলে ভূপৃষ্ঠ তে পতনশীল কোনো বস্তু, কোনো উঁচু থেকে কোনো বস্তু যদি নিচের দিকে নামতে থাকে, তাহলে তার গতিবেগ কিন্তু ক্রমশ বাড়তে থাকে, আর এই বিষয়টাকে কিন্তু অভিকর্ষজ ত্বরণ বলা হয়েছে। চার নম্বর প্রশ্ন রয়েছে, যেটা সেটা হচ্ছে প্রমাণ অভিকর্ষ বা তাত্ত্বিক অভিকর্ষ কাকে বলে? সমস্থিতি পড়তে গেলে এই প্রশ্নটা অবশ্যই পড়তে হবে, এই বিষয়টাকে অবশ্যই জানতে হবে যে প্রমাণ অভিকর্ষ বা তাত্ত্বিক অভিকর্ষ কি। তাহলে দেখো কি রয়েছে, গড় সমুদ্রপৃষ্ঠের সাপেক্ষে পৃথিবীকে কল্পনা করে কোনো নির্দিষ্ট অক্ষাংশ যুক্ত স্থানে যে অভিকর্ষজ টান থাকা উচিত সেই মানকে প্রমাণ বা তাত্ত্বিক অভিকর্ষ বলা হয়। তাহলে সারা পৃথিবীতে যে সমস্ত ভূমিরূপগুলো রয়েছে, সেই ভূমিরূপগুলো যদি আমরা সমতল ধরে নিই, সেই ভূমিরূপগুলোকে নেই ধরে নিই, তাহলে একটা নির্দিষ্ট অক্ষাংশ থেকে যে অভিকর্ষের মানটা আমরা পাব সেটাকেই কিন্তু আমরা বলবো প্রমাণ বা তাত্ত্বিক অভিকর্ষ। এই মান মেরুদয়ে হয় সর্বাধিক, কারণ মেরু অঞ্চল কেন্দ্র থেকে কাছে রয়েছে, এবং নিরক্ষরেখায় সবচেয়ে কম, কারণ নিরক্ষীয় অঞ্চল থেকে কেন্দ্র পর্যন্ত কিন্তু দূরত্ব বেশি, সেই জন্য মেরুদয়ে সর্বাধিক হবে এবং নিরক্ষরেখায় সবচেয়ে কম হবে। তাহলে এটাই গেল যে প্রমাণ অভিকর্ষ বা তাত্ত্বিক অভিকর্ষ কাকে বলে। এরপরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে প্রকৃত বা বাস্তব অভিকর্ষ কাকে বলে। তাহলে দেখে নি কী রয়েছে, ভূপৃষ্ঠের বন্ধুরতা ও অসমসত্ত্বতার জন্য অঞ্চল বিশেষে অভিকর্ষজ ত্বরণের মাত্রা কম বেশি হয়। তাহলে এটার মানেটা কি, যেহেতু আমাদের ভূপৃষ্ঠের ওপরে বিভিন্ন
উচ্চভূমি রয়েছে, পর্বত, মালভূমি, সমভূমি, এগুলো যেমন রয়েছে, তারপর কিছু নিম্নভূমিও রয়েছে, তাহলে সেটাকেই বলেছে বন্ধুরতা বা অসমসত্ত্বতা। এবং এর ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের মাত্রা কিন্তু কম বেশি হয়। যত উঁচু জায়গা থেকে ভূপৃষ্ঠে কোনো বস্তু পতিত হবে তার অভিকর্ষজ ত্বরণের মান বেশি হবে, যত নিচু জায়গা থেকে কোনো জিনিস নিচে পড়বে তার অভিকর্ষজ ত্বরণ যেটা সেটা কিন্তু কম হবে। তাই বলেছে পর্বতের কাছে অভিকর্ষজনিত ত্বরণ মাপলে তা দূরবর্তী সমভূমিতে পাওয়া ত্বরণের চেয়ে কম হবে, এই মানকে প্রকৃত অভিকর্ষ বলা হয়। এর পরের যে প্রশ্ন রয়েছে অভিকর্ষজ বিচ্যুতি, তাহলে আমরা প্রমাণ অভিকর্ষ জানলাম, তার সাথে প্রকৃত বা বাস্তব অভিকর্ষটা কিন্তু জেনে নিলাম। এবার এই দুটো জিনিস জানার পরেই কিন্তু অভিকর্ষজ বিচ্যুতি কাকে বলে সেটা বোঝা যাবে, তাছাড়া কিন্তু বোঝা যাবে না। তাহলে প্রমাণ অভিকর্ষ এবং প্রকৃত বা বাস্তব অভিকর্ষ, এই দুটো জানার পর আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে অভিকর্ষজ বিচ্যুতি কাকে বলে। তাহলে অভিকর্ষজ বিচ্যুতি কি? পৃথিবীর কোনো একটি নির্দিষ্ট স্থান বা অক্ষাংশে যে পরিমাণ অভিকর্ষজ টান থাকা আবশ্যক, সেই মানকে কোনো তাত্ত্বিক অভিকর্ষ মানের থেকে বিয়োগ করলে সেই বিয়োগফলকে বলা হয় অভিকর্ষজ বিচ্যুতি। অর্থাৎ একটা নির্দিষ্ট স্থান বা একটা নির্দিষ্ট অক্ষাংশে যে পরিমাণ অভিকর্ষজ টান থাকা আবশ্যক, সেই মানকে কোনো তাত্ত্বিক অভিকর্ষ মানের সাথে যদি বিয়োগ করা হয়, অর্থাৎ একবার পৃথিবীকে সমুদ্রের সমতলের সাথে কল্পনা করে একটা টান এবং বাস্তবে কি রয়েছে পাহাড় পর্বত মালভূমি সমভূমি, সেই জায়গাটার থেকে যদি ওই অক্ষাংশেই যদি কি করা হয় অভিকর্ষজ ত্বরণের হিসাব করা হয়, তাহলে দেখা যাবে তাদের মধ্যে একটা পার্থক্য দেখা দেবে, আর এই পার্থক্যটাই হচ্ছে অভিকর্ষজ বিচ্যুতি। এবার এই অভিকর্ষজ বিচ্যুতি তার কিছু প্রকৃতি রয়েছে। কিরকম প্রকৃতি? প্রকৃতিটা হলো যদি অভিকর্ষজ বিচ্যুতির বিয়োগফল, অর্থাৎ তাত্ত্বিক অভিকর্ষ এবং প্রকৃত অভিকর্ষ যেটা, দুটোর মধ্যে একটা পার্থক্য হবে, সেই পার্থক্য বা বিয়োগফল যদি ধনাত্মক হয় অর্থাৎ পজিটিভ হয়, তাহলে অভিকর্ষ বিচ্যুতি ঋণাত্মক হবে, আর বিয়োগফল যদি ঋণাত্মক হয় তাহলে অভিকর্ষ বিচ্যুতি ধনাত্মক হবে। আর এর জন্যই নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে অভিকর্ষজ বিচ্যুতি ঋণাত্মক, কারণ নবীন ভঙ্গিল পর্বত কিন্তু উচ্চতা বৃদ্ধি পেতে পেতে অনেকটাই বৃদ্ধি পেয়েছে, এবং প্রাচীন শিল মালভূমি অঞ্চল বা সমুদ্রপৃষ্ঠে সেটা কিন্তু ধনাত্মক হবে, কারণ সেই জায়গাগুলো অনেকটাই নিচু জায়গা। এই হচ্ছে অভিকর্ষ বিচ্যুতির প্রকৃতি। এরপর 7 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে প্লবতা কি। আমরা ছোটবেলায় জেনেছি যে আর্কিমিডিসের সূত্র, প্লবতা, কোনো একটা জলে কোনো কিছু যদি আমরা জলের মধ্যে ডুবিয়ে দিই তাহলে কিছু অংশ জলের নিচে ডুবে যায়, কিছু অংশ ভেসে থাকে, আবার অনেক সময় দেখা যায় সেই বস্তুটি জলের মধ্যে ডুবে গেছে। এই যে বিষয়টা আমরা পড়েছিলাম সেটাই প্লবতা। দেখো, স্থির তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে, স্থির তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে কোনো বস্তুকে নিমজ্জিত করলে অর্থাৎ ডুবিয়ে দিলে বস্তুটির ওপর যে ঊর্ধ্বমুখী উলম্ব বল প্রয়োগ করে তাকে প্লবতা বলা হয়। তাহলে একটা জলের মধ্যে কোনো একটা একটা কাঠের টুকরো হোক বা কিছু হোক যদি আমরা ডুবিয়ে দিই তাহলে জল কি করবে, তাকে উপর দিকে কিন্তু একটা প্রেশার দেবে, এবং এটাকেই বলছে প্লবতা। প্লবতা সর্বদা বস্তুর ওজনের বিপরীত দিকে কাজ করে, একটা বস্তু তার ওজন অনুযায়ী সে কিন্তু জলের মধ্যে বা গ্যাসীয় পদার্থের মধ্যে ডোবার চেষ্টা করবে, আর প্লবতার মানেটাই হচ্ছে জল বা গ্যাসটা কি করবে, তাকে ঊর্ধ্বমুখী চাপ দেবে, এটাকেই কিন্তু প্লবতা বলা হয়েছে। এরপর যেটা রয়েছে, দেখো প্রতিবিধান তল কাকে বলে। প্রতিবিধান তল, এটা আমরা প্র্যাট এবং এয়ারি এই দুজনের যে থিওরি রয়েছে সমস্থিতি সম্পর্কে, এয়ারির তত্ত্বে প্রতিবিধান তলের কথা কিন্তু কিছু বলা নেই, কিন্তু প্র্যাট যে তত্ত্বটা দিয়েছেন সেখানে কিন্তু প্রতিবিধান তলের কথা বলা রয়েছে। এবং কি রয়েছে এই প্রতিবিধান তল? 1859 খ্রিস্টাব্দে আর্ক ডেকন জন হেনরি প্র্যাট তার সমস্থিতি তত্ত্বে প্রতিবিধান বা প্রতিপূরণ তল সম্পর্কে প্রথম ব্যাখ্যা করেছেন।
সংজ্ঞাতে কি লিখব? কঠিন ভূত্বকের নিচের অংশ অ্যাস্থেনোস্ফিয়ার স্তরে 100 কিলোমিটার গভীরতায় এমন একটি তল অবস্থান করে যার নিচে অনুভূমিকভাবে বিন্যস্ত শিলাসমূহের ঘনত্ব প্রায় একই থাকে। অর্থাৎ সমস্ত বস্তুই আমরা জানি যে গুরুমণ্ডলের ওপরের যে স্তর রয়েছে অ্যাস্থেনোস্ফিয়ার, সেই অ্যাস্থেনোস্ফিয়ার স্তরের ওপরে কিন্তু ভাসমান অবস্থায় রয়েছে। এবং এই অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরে যে গুরুমণ্ডলের ওপরে যে অ্যাস্থেনোস্ফিয়ার, সেই অ্যাস্থেনোস্ফিয়ার স্তরের 100 কিলোমিটার গভীরতায় এমন একটা তল রয়েছে যে তলে সমস্ত বস্তুর শিলাসমূহের ঘনত্ব কিন্তু একই থাকে। আর এই তলটিকেই প্রতিবিধান তল বা প্রতিপূরণ তল বা লেভেল অফ কম্পেনসেশন বলা হয়েছে। আমরা যখন এরির মতটা পড়ব বা প্র্যাটের তত্ত্বটা পড়ব, তখন কিন্তু আমরা দেখতে পাব এয়ারি বলেছিল যে বস্তু যতটা উঁচুতে রয়েছে তার গভীরে ততটাই সে রয়েছে। প্র্যাট তার বক্তব্যে তার তত্ত্বে কিন্তু বলেছে না, যে বস্তু যতটা উপরে রয়েছে সেই বস্তু কিন্তু ততটা নিচে নয়, একটা নির্দিষ্ট গভীরতা পর্যন্ত তার একটা তল রয়েছে, যে তলের ওপরে সেটা ভাসমান অবস্থা রয়েছে, আর এই তলটাই হচ্ছে প্রতিবিধান তল। এখানে দেখো প্রতিবিধান তল সম্পর্কিত একটা ছবি কিন্তু এখানে রয়েছে। সেই ছবিটাতে দেখো এখানে পর্বত, মালভূমি, সমভূমি, বিভিন্ন যে ভূমিরূপগুলো রয়েছে এবং সমুদ্রতল রয়েছে, সেই সমুদ্রতল, পর্বত, মালভূমি, সমভূমি, তার নিচে দেখো রয়েছে মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক, সেই সমস্ত বিষয়টাই কিন্তু একটা নির্দিষ্ট স্থল অর্থাৎ অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরে প্রতিবিধান যে তল বলা হচ্ছে সেই প্রতিবিধান তলের ওপরে সমস্ত ভূমিরূপগুলো কিন্তু দাঁড়িয়ে আছে, আর এটাই প্র্যাটের হিসাবে প্রতিবিধান তল। ঠিক আছে, তাহলে এই 8টা প্রশ্ন তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব, পরের ভিডিওতে আমরা এয়ারির তত্ত্ব নিয়ে আলোচনা করব, তারপরের ভিডিওতে আমরা প্র্যাটের তত্ত্ব নিয়ে আলোচনা করব। আরও দুটো জিনিস রয়েছে, সেই জিনিসগুলো নিয়েও আমরা, সেই টপিকগুলো নিয়েও আমরা পরবর্তী ভিডিওতে দেখে নেব কী রয়েছে। আপাতত তোমরা এই 8টা যে প্রশ্ন রয়েছে, এই 8টা প্রশ্ন কিন্তু ভালোমতো পড়ে ফেলো, কারণ সমস্থিতি পড়তে গেলে এই প্রতিবিধান তল, প্লবতা, অভিকর্ষজ বিচ্যুতি, তারপরে হচ্ছে তোমার প্রকৃত বা বাস্তব অভিকর্ষ, প্রমাণ অভিকর্ষ বা তাত্ত্বিক অভিকর্ষ, অভিকর্ষজ ত্বরণ, সমস্থিতি, সমস্থিতির অর্থ, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই ভালো করে এটাকে বুঝে পড়ে নাও, মুখস্থ করে নাও। এর পরের ভিডিওতে আমরা এয়ারির তত্ত্ব নিয়ে আলোচনা করব। আশা করি এই প্রশ্নগুলো সম্পর্কে তোমাদের ধারণা কিছুটা হলেও বেড়েছে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেতে পারো। তাহলে আজকে আপাতত এটুকুই, ভালো থেকো সবাই, ধন্যবাদ।